রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানই ইফাতের বাবা নিশ্চিত করেছেন ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী। অর্থ পাচার রোধে শক্ত পদক্ষেপ নেওয়ার তাগিদ, মূল্যস্ফীতি কমাতে কৃষি পণ্যের উৎপাদনশীলতা বাড়ানোয় জোর বাণিজ্য প্রতিমন্ত্রীর। বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টায় মিলছে না কাঙ্ক্ষিত সাড়া, নিজস্ব সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার আহ্বান এনবিআরের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরিশাহা, শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমানই ছাগল কাণ্ডে আলোচিত তরুণ ইফাতের বাবা বলে নিশ্চিত করেছেন ফেনীর সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী। ইফাতকে নিজের ভাগ্নে দাবি করেছেন এই আওয়ামী লীগ নেতা। তবে এ বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলে সাড়া দেননি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। ধনীর আদরের দুলাল মুশফিকুর রহমান ইফাত, গরু গাড়ি আর পাখির পেছনে কোটি টাকা খরচ করা যার নেশা। সামাজিক মাধ্যম ফেসবুক ঘাটলে দেখা যায় বড় গরু কেনার অসংখ্য ভিডিও। 2021 সাল থেকে কোরবানির জন্য এই তরুণ চট্টগ্রামে সারাহ অ্যাগ্রো, ঢাকার সাদেক অ্যাগ্রোসহ বিভিন্ন খামার থেকে লাখ লাখ টাকায় গরু কেনেন। কিছুদিন পরপর বদলান গাড়ি, শখ আছে পাখি পালনেরও, সংগ্রহে আছে লাখ টাকা দামের পাখিও। এবারের ঈদেও সাদেক অ্যাগ্রো থেকে 12 লাখ টাকা দামের খাসি সহ গরু অর্ডার করেন ইফাত। খাসির ভিডিও ছড়িয়ে পড়লে ভাইরাল হন তিনি। প্রশ্ন ওঠে ইফাতের বাবার আয়ের উৎস নিয়ে, ঝড় ওঠে বিভিন্ন মহলে। খবর প্রচার হয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত, তবে এ নিয়ে ধোয়াশা চলে 2 দিন। এর মধ্যেই গণমাধ্যমে মতিউর রহমান ইফাতকে অস্বীকার করেন। আমাদের পুরো ফ্যামিলি মর্মাহত, কারণ আমরা এই এ নামে কাউকে চিনি না এবং জানিও না। এবং আমি এই বিষয়টা দেখার পরে আমি নিজেই অবাক হয়েছি যে আমার তো এক ছেলে এক মেয়ে, আমার ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান অর্ণব। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতিউরের সঙ্গে ইফাতের অনেক ছবি ছড়িয়ে পড়ে। মতিউরের স্বীকৃত সন্তানদের সঙ্গে ইফাতের যোগাযোগের প্রমাণও মেলে। ইফাতের নিকট আত্মীয়রা নিশ্চিত করেন ইফাত মতিউর রহমানেরই সন্তান, মতিউর একাধিক বিয়ে করেছেন। মতিউর রহমান সাহেবের এনবিআর এর মেম্বার, ওনার ছেলে। এটা রাগ করি বলছে আর কি, বুঝছেন? এত কিছু নিয়ে কথা হচ্ছে আমার মনে হচ্ছে আর কি। এটা আমি তো শিওর না, ওনার সাথে আমার কথা হয়নি, যার কারণে অনুমান করতেছি হয়তো বা ওর সাথে বলছে। বিদেশে মতিউর রহমানের অন্য সন্তানের বিলাসী জীবন নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে। বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এনবিআর চেয়ারম্যান। ইফাত দাবি করেছেন মতিউর রহমানই তার বাবা, তবে ক্যামেরায় কথা বলতে রাজি হননি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধনীদের করহার বাড়ানো, সংসদ সদস্যদের গাড়িতে শুল্ক প্রস্তাব বাজেটের সাহসী পদক্ষেপ, তবে শক্ত পদক্ষেপ নিতে হবে অর্থ পাচার রোধে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত সেমিনারে এসব কথা বলা হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি কমাতে কৃষি পণ্যের উৎপাদনশীলতা বাড়াতে জোর দেন। বাজারের চড়া মূল্যস্ফীতি বিবেচনায় ব্যয় সংযত রেখে বাজেট প্রস্তাব করেছে সরকার। উন্নয়ন কর্মসূচি ও বাজেটের আকার আগের মতো বাড়েনি, আনুপাতিক হারে কমেছে ঘাটতিও। ভোগ্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসকর অর্ধেক করা, সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানো মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। তবে তাদের মতে ব্যাংকের ঝুঁকিপূর্ণ ঋণ বেড়ে যাওয়া অর্থ পাচার অর্থনীতির সংকট মোকাবিলায় বড় চ্যালেঞ্জ। টাকা পাচার $7-8 billion চলে যায়, এটা আমরা জানেন, সবাই বলে, পত্রিকা থেকে আসছে। টাকা পাচার বন্ধের থেকেই মূলত ডলার ক্রাইসিসটা শুরু হয়েছিল, এটা অনেকের ধারণা। এই টাকা পাচারটাকে কীভাবে বন্ধ করা যায় এইটার জোরালো কিছু পদক্ষেপ নিন। বক্তারা বলেন রাজস্ব আয়ের দুর্বলতা সরকারের উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণের অন্তরায়। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন বিশ্ববাজারে পণ্যের উচ্চ মূল্যের কারণে 2 বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। 4 ভাগের 1 ভাগ ধান খেতে রেখে আসতে হয় সেচের জন্য, তার মানে কি 25% সারে আমরা যে সাবসিডি দেই এবং সেটার কতটুকু ব্যবহার আমরা নিশ্চিত করতে পারতেছি। কৃষক যেমন তার ন্যায্য মূল্য সিজনে পায় না, আবার ভোক্তার কাছেও আমি সাশ্রয়ী মূল্যে পণ্যটা পরিবহন করে নিয়ে এসে দিতে পারতেছি না। এই যে সাপ্লাই চেন, এই জায়গাটায় আমার মনে হয় যে কৃষি গবেষণা দরকার।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি সংকটকাল পেরিয়ে উন্নতির পথে আছে। অনেকে না বুঝেই বাজেটের সমালোচনা করছে। এই বাজেট তো জনবান্ধব বাজেট, এবং আমরা চেষ্টা করেছি, এখনো কিছু প্রস্তাব আছে, এগুলোকে বাজেট কিন্তু পাশ হয়নি, তো কাজেই সেগুলো আমরা দেখব। প্রস্তাবিত বাজেটে কৃষিতে বরাদ্দ কিছুটা কমলেও কৃষিবিদদের আশা, এখাতে চাহিদা মতো অর্থের যোগান দেবে সরকার। 18% প্লাস সেটা কমেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করলেও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, বৈশ্বিক বাণিজ্যে ভালো করতে সরকার কাজ করছে, তবে বিশ্ববাজারের আগে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার আহ্বান জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বৃহস্পতিবার রাজধানীর টিসিবির ভবনে এক সেমিনারে এসব কথা উঠে আসে। আগের চেয়ে বেড়েছে দেশের অর্থনীতি সামগ্রিক আকার, রপ্তানি আয় বৃদ্ধি সহ নানা খাতের প্রবৃদ্ধিরও উন্নয়ন হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, সুযোগ থাকলেও দেশে অর্থনীতিতে প্রত্যাশা মতো অগ্রগতি হচ্ছে না। এমন পরিস্থিতিতে বাণিজ্য নীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট। সভায় অর্থনীতিবিদরা বলেন, গত 2 দশকে দেশের বাণিজ্য নীতির পরিবর্তন হয়নি, এতে বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগী দেশের চেয়ে পিছিয়ে পড়তে হচ্ছে। 6-7 মাসের ইম্পোর্ট কভার ছিল আমাদের, 5 মাস না গেলে দিস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইজ নট হোয়াট ইউ কল কমফোর্টেবল জোন। সো এটা করার জন্য এক্সপোর্টকে আমাদেরকে আরো রোবাস্ট করতে হবে। সেমিনারে বিশ্ববাজারের আগে অভ্যন্তরীণ বাজার ভালো করার তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান, জোর দেন দক্ষ জনবল তৈরির উপর। আমাদেরও মনে হয় সেই জিনিসটা মাথায় রাখা দরকার, যে আমরা যে উন্নত দেশ হবো, মিডল ইনকাম কান্ট্রি হবো, উন্নত দেশ হবো, শুধু প্রোডাক্ট না, আমরা একটু সার্ভিসের দিকে, এখন থেকে আমাদের সার্ভিসের দিকে মনে রাখা। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 26টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে মন্ত্রণালয়, তবে বিনিয়োগ আসছে না প্রত্যাশা অনুযায়ী। ভিয়েতনাম যেভাবে এফটিএ করে দেশকে অগ্রগতি করেছে, আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সারা আমরা পাচ্ছি না, তো আমাদের এফটিএ এর মাধ্যমে আমাদেরকে ট্রাই করতে হবে। সেমিনারে বঙ্গোপসাগরকে ঘিরে বিশ্ব বাণিজ্য বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এমপ্লয়মেন্টটা কিভাবে বাড়ানো? শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের শেষ কার্য দিবসে ইতিবাচক দেশের দুই শেয়ার বাজারই। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 82 পয়েন্টের বেশি, এ সময় লেনদেন হয়েছে 452 কোটি টাকার শেয়ার, এ সময় দর বেড়েছে 73 ভাগ কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 178 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরু থেকে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 15 মিনিটে প্রধান সূচক বাড়ে 24 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকের অবস্থান। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 82.74 পয়েন্ট, অবস্থান করছে 5244 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। মোট লেনদেন হয়েছে 452.94 কোটি টাকা, আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 206 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 393টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 73 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময় দর বেড়েছে 288টির, কমেছে 55টির, অপরিবর্তিত রয়েছে 50টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় লিন্ডে বিডি, তৃতীয় অবস্থানে সি পার্ল বিচ রিসোর্ট। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম লিন্ডে বিডি, দ্বিতীয় হামি ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে পেপার প্রসেসিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 178.35 পয়েন্ট, লেনদেন 121.63 কোটি টাকার শেয়ার। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়তে এ পর্যন্ত প্রায় 20,000 পিস গরু ও 30,000 পিস ছাগলের চামড়া এসেছে। বিভিন্ন জেলা থেকে এখন আসছে লবণজাত চামড়া। এবার 1-1.5 লাখ পিস গরুর চামড়া সংগ্রহের আশা আড়তদারদের। দু একদিনের মধ্যেই ট্যানারি মালিকদের কাছে বিক্রি শুরু হবে। লবণজাত করে স্তূপ আকারে চামড়া সাজিয়ে রাখা হয়েছে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে। আগামী শুক্রবার ও পরের হাটে আসবে আরও লবণজাত চামড়া। আড়তদাররা বলছেন, মান অনুযায়ী সরকারের বেঁধে দেওয়া দামের কাছাকাছি দরে তারা চামড়া কিনছেন। চামড়া ঠিকমতো লবণজাত করা হয়েছে। 1,000, 1,200, 800 এভাবে আমরা চামড়া কিনছি।
কেনার পর চামড়াগুলি আমরা নিয়ে আসছি আমার ভাব মতো লবণ দিছি, যে দামটা আমরা দিছি মোটামুটি সরকারের বেঁধে দেওয়া মূল্যের কাছাকাছি গেছি, কেননা এত একটা কোয়ালিটি আছে, সব মাল তো একরকম দাম হবে না। কেনার পাশাপাশি আরও দালরা এখন ঢাকার ট্যানারি মালিকদের অপেক্ষায়, তারা আসলে দুই একদিনে বিক্রিও শুরু হবে। আমরা আশা করব ট্যানারি মালিকদের উপর, ওনারা যত তাড়াতাড়ি আমাদের মার্কেটে আসবে আমরা তত তাড়াতাড়ি ওদের চামড়াতে তাদের কাছে আমরা ডেলিভারি দিতে পারবো। পরের হাটের যে ঢাকার পার্টিগুলো আসবে এদের কাছে আমরা বিক্রি করতে পারছি, পারবোই আশা করছি আর কি, আমদানিটা আর কি। এবার 1-1.5 লাখ পিস গরুর চামড়া সংগ্রহের আশা ব্যবসায়ী নেতাদের। মোটামুটি 1-1.5 লক্ষ-2 লক্ষ পিসে হতে পারে চামড়া আসবে গরুর চামড়া। ছাগল মোটামুটি নাটোরে 1,000-1,030 ঢুকিছে, আরও চামড়া আসবে, সম্পূর্ণ চামড়া আসবে। আসার পরে নাটোরে চামড়া বেচা কেনার মোটামুটি মাল খুব সুন্দরভাবে লবণ দিছে, লবণজাত করেছে লোকজন। চামড়ার মান ভালো থাকায় ভালো ব্যবসার আশা করছেন আড়তদাররা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরিশালের মৎস্য খাতে ক্ষতি 222 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন 86,000 মৎস্যজীবী। এছাড়া দুই পাড় ধসে গেছে কয়েক হাজার ঘের, দিঘি ও পুকুরের। তালিকা তৈরি করে দ্রুত সহায়তার দাবি ক্ষতিগ্রস্তদের। বরিশালের সাতলা ইউনিয়নের 28টি গ্রামে প্রায় 400 হেক্টর জলাশয়ে মাছ চাষ করেন 5,500 মৎস্যজীবী। রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, চিংড়ি, পাবদাসহ অন্তত 20 প্রজাতির মাছ চাষ করা হয়। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে 94,000 পুকুর, বিল ও ঘেরে এখনও মাছ শূন্য। মৎস্য চাষীদের অভিযোগ, মাছ চাষে প্রশিক্ষণ দেওয়া হলেও প্রাকৃতিক দুর্যোগে মাছ রক্ষায় নেই কোনো প্রশিক্ষণ। ক্ষতি পুষিয়ে উঠতে সহায়তা চান তারা। আমার 4টা ঘেরে প্রায় 10 লাখ টাকার মাছ ছিল, এখন সেই 10 লাখ তো ভালো, 10 টাকার মাছও আমার ঘেরে নাই। সাতলা বলা হয় মাছের রাজধানী, কিন্তু এমন কিছু নাই, মাছের কোনো কিছুই নাই, সব ভাসিয়ে গেছে। আমাদের তো সবসময় প্রশিক্ষণ দিছে মাছ চাষের, কিন্তু মাছ যে কীভাবে রক্ষা করবো ওইটা আমরা শিখি নাই। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। বরাদ্দ পেলেই সহায়তা করা হবে। 300 জনের বেশি একটা তালিকা করছি, যেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পাঠিয়েছি সাহায্যের জন্য। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। মৎস্য বিভাগ জানিয়েছে সহজ শর্তে ঋণ দেওয়া হলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবে মৎস্যজীবীরা। ক্ষুদ্র চাষিদেরকে তাদেরকে যদি কিছু প্রণোদনা দেওয়া যেত তাহলে তারা আবার উঠে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করতে পারত। আর যারা বড় চাষি, কমার্শিয়াল চাষি, ব্যবসাভিত্তিক যে খামারগুলো আছে তাদেরকে যদি সহজ শর্তে ঋণ দেওয়া যেত তাহলে মনে হয় যে তারা আবার ঘুরে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে পারত। রিমালের তাণ্ডবে ভেসে গেছে বরিশালের 9,214 হেক্টর পুকুর, দিঘি, বিল ও খামারের মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজারে মৌসুমি ফল এলেই রাসায়নিক নিয়ে শুরু হয় শঙ্কা সন্দেহ। তবে গবেষকরা বলছেন সারা বিশ্বেই আম কলা পাকানো হয় ইথোফেন গ্যাসে, এতে স্বাস্থ্য ঝুঁকি নেই বললেই চলে। অন্যদিকে নিরাপদ খাদ্য অধিদপ্তর বলছে মৌসুমি ফলের সবই এখন পাকার উপযোগী, তাই ক্ষতিকর কার্বাইড ক্যালসিয়াম ব্যবহারের সুযোগ থাকছে না। বাহারি আর রসালো ফল নিয়ে আসে গ্রীষ্ম। জ্যৈষ্ঠের আম লিচুর কদরই এখন সবচেয়ে বেশি। একই সঙ্গে সবার মনে আসে এই রাসায়নিকে পাকানো কিনা সেই শঙ্কা সন্দেহ। 2014 সালে বিশেষ অভিযানে রাজধানীতে মৌসুমি ফলে মেলে মাত্রাতিরিক্ত ফরমালিন, ধ্বংস করা হয় 1,000 টন আম লিচু সহ নানা ফল। পরে প্রশ্ন ওঠে রাসায়নিক পরীক্ষা সেই কিট নিয়ে। নিরাপদ খাদ্য অধিদপ্তর বলছে সারা বিশ্বেই ইথোফেন দিয়ে আম কলা পাকানো হলেও তাতে তেমন স্বাস্থ্য ঝুঁকি থাকে না, আর এখন গাছে থাকা ফল স্বাভাবিকভাবেই পাকার পর্যায়ে, তাই নিষিদ্ধ কার্বাইড ব্যবহারের প্রয়োজন থাকছে না। এটা ইন্টারন্যাশনাল এজেন্সি অফ ক্যান্সার রিসার্চ, এরা আপনার বলেছে যে ইথোফেন নন কার্সিনোজেনিক, অর্থাৎ এই যে আপনার কেমিক্যালটি এটা মানবদেহে কোনো ক্যান্সারজাত ক্যান্সার উৎপন্ন করবে না। গ্রীষ্মে আমলিচু ছাড়াও বাজারে ওঠে জাম, আতা, তালশাঁস ও কাঁঠালের মতো ফল। এর বাইরেও মেলে আশফল, তৈকর, করমচা, বৈচি, ডেউয়াসহ প্রায় 100 প্রজাতির ফল। আর এসব ফল কৃত্রিমভাবে পাকানোর দরকার হয় না। 13 প্রকারের যদি জাম থাকে, জাম সবগুলো বক্ষণযোগ্য। এই যে আমাদের দেশি গাব আছে, বন গাব আছে, বিলাতি গাব আছে, তো এই ফলগুলো আজকে কোথায়? সেগুলো আপনি খুঁজে পাচ্ছেন না তো। হ্যাঁ, আছে, এখন সেগুলো বিপন্ন হিসেবে কোনো না কোনো জায়গায় আছে, কিন্তু সেগুলো তো মৌসুমি ফল এবং দেশি ফল, সেগুলো এই এলাকার জন্য উপযুক্ত এবং সেগুলোর সাথে মানুষের স্বাস্থ্যের উপকার জড়িত।
ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইলে 15 উপজেলায় অপ্রচলিত ফলের 300 বাগান গড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। যুক্তরাষ্ট্রের ডলারের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 117.95 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 157.50 টাকায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 133.04 টাকায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1.45 টাকা। দর কমেছে সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 31.59 টাকায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 32.27 টাকায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 386.75 টাকায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 25.17 টাকায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।